পেয়ারার থেকেও বেশি উপকারী পেয়ারার পাতা এটা শোনার পর হয়তো আপনি একটু অবাক হয়ে গেলেন কিন্তু এই কথাটা সত্যি অনেকেই জানেন না এই পেয়ারার পাতা আমাদের কি কি উপকার করতে পারে তাই আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জানাবো সকালবেলা খালি পেটে পেয়ারার পাতা খেলে আপনার শরীরে কি কি ঘটতে থাকে এবং আপনি কি কি উপকার পাবেন তাহলে চলুন শুরু করা যাক পেয়ারা পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে এছাড়াও এতে রয়েছে ও নানা রকমের মিনারেলস তাই এটি আমাদের শরীরের জন্য অনেক উপকারী যে সকল ব্যক্তির ডেঙ্গু জ্বরের মতো সমস্যা হয়েছে ঘুম থেকে উঠে যদি তিনটি পেয়ারার পাতা কাঁচা চিবিয়ে খেতে পারেন তবে যারা কাঁচা পাতা খেতে চান না তারা একটি প্যানে তিন কাপের মতো পানি দিয়ে নিন তারপর এতে পাঁচ থেকে ছয়টি পেয়ারার পাতা নিয়ে জাল দিতে থাকুন তিন কাপ পানি যখন ফুটে এক কাপ হয়ে যাবে তখন আপনি এটিকে ভালোভাবে ছেকে পান করুন এটি রোগীকে একদিনে তিনবেলা পান করতে বলুন এতে সেই ব্যক্তির ডেঙ্গু জ্বর সহজে ভালো হতে থাকবে আপনি কি জানেন আপনি এই পেয়ারা পাতা দিয়ে নিজের মেয়ে চর্বি কমিয়ে নিতে পারবেন আজকালকার দিনে অতিরিক্ত মেদ অনেকেরই সমস্যা হয়ে দাঁড়িয়েছে আপনিও যদি এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি ভালোভাবে দেখতে থাকুন আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনাকে সকালে উঠে খালি পেটে তিনটি পেয়ারা পাতা ভালোভাবে পরিষ্কার করে কাঁচা চিবিয়ে খেতে হবে এটা আমাদের মেটাবলিজম বৃদ্ধিতে সাহায্য করে এছাড়াও এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা আমাদের ডাইজেস্টিভ সিস্টেম মজবুত করে এবং আমাদের ওজন কমাতে সাহায্য করে এছাড়াও যারা ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন তারাও একই প্রক্রিয়ায় পেয়ারা পাতা খেলে উপকার পাবেন যাদের চা খাওয়ার অভ্যাস রয়েছে তারা পেয়ারা পাতার চা বানিয়ে খেলে অনেক উপকার পাবেন আজকালকার অনিয়ন্ত্রিত খাওয়া দাওয়া আমাদের দেহের কোলেস্টেরল বৃদ্ধি করে আপনার শরীরে যদি পুরাতন খারাপ কোলেস্টেরল থাকে তাহলে তা আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক কমিয়ে দেয় আপনি যদি এ সকল সমস্যা থেকে দূরে থাকতে চান তাহলে সকালে পেয়ারার পাতা অথবা পেয়ারা পাতার চা খাওয়ার অভ্যাস করুন